আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতে সংবাদ শিরোনাম উদযাপিত হচ্ছে ঈদুল আজহা ঈদের জামাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণের দোয়া মহামারী মুক্ত পৃথিবীর জন্য আল্লাহর রহমত কামনা আগের দু তিন বছরের চেয়ে কিছুটা ভালো কোরবানির পশুর চামড়ার বাজার পোস্টার আড়তগুলো জমজমাট খালেদা জিয়ার সঙ্গে দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ ত্যাগের মহিমায় সোনার বাংলা গড়তে দেশবাসীর প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে নামাজ শেষে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় তাকবীর ধ্বনিতে সকাল থেকে ঈদগাহে আসতে থাকে বিভিন্ন বয়সের মুসল্লিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে সারিবদ্ধভাবে প্রবেশ করেন জাতীয় ঈদগাহে সকাল আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে জামাতে অংশ নেন প্রধান বিচারপতি রাজনীতিবিদ কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পাঠ হয় খুতবা শেষে সকলের হাত ওঠে মহান রাব্বুল আলামিনের দরবারে গুনাহ থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় বিশেষ মোনাজাত বর্তমানে আমরা সবাই একত্রিত নামাজ পড়তে পারছি দীর্ঘদিন পরে ঈদগাহ থেকে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার জন্য কুরবানি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈদের জামাত শেষে চিরায়ত রীতি পরস্পরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে দেশ নির্মাণের ব্রত নিয়ে কোরবানির মূল লক্ষ্য মনের পশু জবের কামনায় ঈদগাহ ত্যাগ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসব আর ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা ধনী গরিব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক কাতারে প্রত্যাশা ঈদের জামাত শেষে পশু কোরবানির মাধ্যমে নিজের যাবতীয় কুপবৃত্তি বিসর্জন দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ফরুক বাবু বাংলাভিশন ঢাকা অন্যদিকে ঈদের নামাজের পরপরই শুরু হয়েছে পশু কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্যমতো কোরবানি করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর অলিগুলি রাস্তা মাঠে এবং বাসা বাড়ির সামনে পশু কোরবানির ধুম পড়েছে কোরবানিতে অংশ নেয় পরিবারের ছোট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র বলেছেন দুইটার পর থেকেই শুরু হবে কোরবানির বর্জ্য অপসারণ নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার আহ্বান তাদের ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর বর্জ্য সাফ করা হবে বলেও জানান তারা গত বছরের চেয়ে কিছুটা বেশি দামে এবার গরুর চামড়া বিক্রি হলেও খাসির চামড়া একেবারেই আগ্রহ নেই ট্যানারি মালিক ও আড়তদারদের কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে খুবই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গত দু তিন বছর দাম না পেয়ে ফেলে দেয়া বা পুঁতে ফেলার মতো ঘটনা ঘটেছে তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগও কম ছিল তবে পানির দরে বিক্রি হয়েছে খাসির চামড়া কাঁচা চামড়ার আড়তদার সমিতি বলছে অতীতের ইমেজ সংকট থেকে কাটিয়ে উঠবেন এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের শীর্ষ নেতারা রাতে গুলশানের বাসভবনে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যান দলের জ্যেষ্ঠ নেতারা তারা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা দেশে নেই উন্নত চিকিৎসার জন্য সাবেকে প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি জানান সিলেটে বন্যার্তদের সহযোগিতায় বিএনপি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন করোনা সংক্রমণ রোধে সতর্ক থেকে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই আহ্বান জানান ত্যাগের মহিমায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বানও জানান ওবায়দুল কাদের দেশবাসী এবং জীবিকার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি নাগরিকদেরও ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাতে একটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সম্ভব সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla ভিশন নিউজ। ধন্যবাদ।